চাকরিতে ঢোকার বয়সীমা 35 করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে রাজধানীর শাহবাগে। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের সরে যেতে বলে পুলিশ। তারা রাজি না হলে চেষ্টা করা হয় ধাক্কা দিয়ে সরানোর, হেতে শুরু হয় হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া। আহত হন সাংবাদিক সহ কয়েক শিক্ষার্থী। দুই আন্দোলনকারীকে নেওয়া হয় শাহবাগ থানা হেফাজতে, যদিও তাদের আটকের কথা অস্বীকার করেছে পুলিশ। একজন ছাত্র তার 24 বছরের মধ্যে মাস্টার ডিগ্রি শেষ করতে পারে, সর্বোচ্চ বিদ্যা অর্জন করতে পারে, এবং 24 থেকে পরে তার 6 বছর সে পাবে, 6 বছরের মধ্যে তার চাকরি পাওয়ার সুযোগ থাকে। এটা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সময়। এরপরও আমরা দেখি যে নানান কারণে অনেক সময় আমাদের হয়তো যারা চাকরি প্রত্যাশী তাদের সময় অনেক সময় নষ্ট হয়। যেমন বিশেষ করে আমরা যে দেখি গত 3টা বছর, বিশেষ করে COVID-19 কারণে 2টা বছর তো সবকিছু প্রায় বন্ধ ছিল। তো স্বাভাবিকভাবে এখানে শিক্ষার্থীরাও তারা তাদের প্রত্যাশা অনুযায়ী এই 2 বছরের মধ্যে কোথাও চাকরির জন্য সেভাবে আবেদন করতে পারে নাই বা সম্ভব হয় নাই, সেই হিসাবে এটা একটা কনসিডারেশনের বিষয় থাকে। পাশাপাশি আরেকটা আমি মনে করি যে একজন ছাত্র সে 30 বছর কেন, সে যদি 35 বছরও তার যোগ্যতা দিয়ে চাকরি যদি পায় তার মেধা দিয়ে, তো অসুবিধা কি আছে? আমার যে চাকরির সর্বোচ্চ বয়সীমা থাকবে আমার 60 বছর, তো যে 30 বছরের চাকরি পাবে সে চাকরি করার সময় সুযোগ পাবে 30 বছর, যে 35 বছরের চাকরি পাবে সে চাকরি করার সুযোগ পাবে 25 বছর। তো এখানে বয়স এখানে আমার মনে হয় যে এটা আমার কাছে খুব ফ্যাক্টর বলে মনে হয় না। তো সেই ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী তারা বিভিন্ন কারণে হয়তো সময় 30 বছরের মধ্যেই তারা চাকরির ভাবে সেইভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে অংশ নিতে পারে নাই, চাকরি পায় নাই, তাদের জন্য আমরা দারুণ উন্নত করতে পারি। এটা 35 বছর করলে আমি মনে করি যে সরকার এতে খুব একটা ক্ষতি নেই বা একটা সমস্যার কথা নয়। এটা করাটা আমি মনে করি যেটা সময় দাবি, এটা ব্যাপারে আমি মনে করি যেটা যৌক্তিকভাবে এটা করা উচিত। ক্যারিয়ার প্ল্যানিং এ আপনার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তাহলে যেটা হবে তখন আর আপনাকে 35 পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এছাড়া প্রচলিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জনের উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। আমাদের এই জাতীয় সংসদে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আইন বিল পাস হয়েছে। মানে স্পিকার, বর্তমানে শিক্ষার হার অত্যন্ত সাফল্যজনক, পাশের হার 95 উপরে। মানে স্পিকার, আমাদের আমলে এসএসসি ছিল 45-47 এরকম, এখন হচ্ছে 90-95 উপরে পাশের হার। মানে স্পিকার, এতে বোঝা যায় শিক্ষার হার আসলে বৃদ্ধি পেয়েছে। মানে স্পিকার, ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু মানে স্পিকার, বিশ্ববিদ্যালয়ে পাশ করতে যে ছাত্রদের চাকরিতে প্রবেশের বয়সের সীমা অতিক্রম হয়ে যায় এটা আমরা কেউ দেখছি না। মানে স্পিকার, আমরা যেখানে বিদ্যার বিশ্ববিদ্যালয়ে পাশ নিয়ে বিল পাশ নিয়ে আলোচনা করেছে, মানে মানে স্পিকার, ঠিক এই মুহূর্তে হাজার হাজার বেকার যুবক চাকরির বয়স সীমা হারিয়ে ফেলে তারা 35-এর দাবি নিয়ে টিএসসি চত্বরে, শাহবাগের চত্বরে, বিভিন্ন চত্বরে আমরণ ধর্মঘট করে চলছে। মানে স্পিকার, আমি গতকাল ফেসবুকে দেখলাম একজন ছাত্র আমরণ অনশন করায় তার জীবন যাওয়ার অবস্থা, ছাত্রটাকে ধরাধরি করে মেডিকেলে নিয়ে যাচ্ছে। মানে স্পিকার, মানে স্পিকার, যেহেতু বিশ্ববিদ্যালয় হচ্ছে ভালো কথা মানে স্পিকার, কিন্তু এই বিশ্ববিদ্যালয় পাশ করে অন্তত তারা যেন চাকরিতে আবেদন করার একটা সুযোগ পায়, তারা যেন চাকরিতে আবেদন করার একটা বয়স পায়, সময় পায়। মানে স্পিকার, সুতরাং মানে স্পিকার, আমি আজকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর মাঝে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশে অসংখ্য বেকার যুবক আছে যারা তার চাকরিতে বয়সে প্রবেশের সীমাটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য তারা আজকে রাস্তাঘাটে আমরণ অনশন করে চলছে, অনশন করে চলছে। মানে স্পিকার, মানে স্পিকার, আমাদের দেশের চাকরিতে বয়সের সীমা হলো 30 বছর, কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলা, ভারতে 35 বছর, মানে স্পিকার, ইন্দোনেশিয়া 45, সুইডেনে 47, ফ্রান্সে 40 বছর, ইতালিতে 45, কানাডা 47, এমনকি যুক্তরাষ্ট্রের 59 বছর বয়স পর্যন্ত চাকরিতে বয়সের সীমা বেঁধে গেছে। মানে স্পিকার, সেখানে আমাদের দেশে আমাদের তো গড়ারি বাড়ছে। মানে স্পিকার, গড়ারি এখন অনেক বেশি, সেখানে চাকরিতে বয়সের সীমা 30-এর জায়গায় 35 করলে আমাদের তেমন কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। মানে স্পিকার, আমি, মানে স্পিকার, আমি এই জাতীয় মহান সংসদে আপনার মাধ্যমে মানে শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, অবশ্যই আমাদের মানে প্রধানমন্ত্রী আজকে উপস্থিত থাকবে, আপনার মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়সের সীমা 35 ইয়ার এটা বলবৎ করার জন্য আহ্বান রেখে আমি আমার কথাটা শেষ করছি। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা যদি ধরে নিই যে একটা ছেলে মেয়ে যদি নিয়মিত পড়াশোনা করে, যদি একটু দেরিও হয় তাহলে তো 16 বছরে এসএসসি পাশ করে, করে না, তারপরে 2 বছর 18 বছর ইন্টারমিডিয়েট পাশ করে, এরপর 4 বছর অনার্স, তারপরে 1 বছর মাস্টার্স, 18 বছর 22-23-এর মধ্যে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে 23-এ চাকরি পরীক্ষা দিতে পারে পিএসসিতে সরকারি চাকরি পাওয়ার জন্য।
তারপরে যদি এক দুই বছর দেরিও হয় তাহলেও এটা চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত হতে পারে। তবে আপনাদেরকে কোনো কিছু মানে আপনারা জবাবটা নিজেরাই ঠিক করে নেন, যেটা দেওয়া সঙ্গত কিনা আমি খালি একটা হিসাব দিচ্ছি। কারণ এই দাবির পর আমি পিএসসি চেয়ারম্যানকে ডেকেছিলাম, আমি বসেছি, কথা বলেছি, আমি একটা হিসাব নিয়েছি, হিসাবটা আমি একটু বলে আগে একটু মনোযোগ দিয়ে শোনেন, লাগে আমি কাগজটা দিয়ে দেবো। তেইশ থেকে পঁচিশ বছর বয়সী যারা যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের পাশের হার হলো চল্লিশ দশমিক সাত ভাগ। চল্লিশ দশমিক সাত ভাগ পাশের হার হলো তেইশ থেকে পঁচিশ বছর যাদের বয়স, আর পঁচিশ থেকে সাতাশ বছর যাদের বয়স, এটা হলো পঁয়ত্রিশতম বিসিএস এর কথা বলছে। আমি তিনটা হিসাব নেবো, তিন বছর হিসাবে নিয়ে এসেছি, তিরিশ দশমিক উনত্রিশ ভাগ। আর সাতাশ থেকে উনত্রিশ, এই সাতাশ থেকে উনত্রিশ অর্থাৎ সাতাশ বছর থেকে উনত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স, যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে, তাদের পাশের হার হলো তেরো দশমিক এক সাত। আর উনত্রিশ বছরের ঊর্ধ্বে যারা, তারা পাশ করেছে তিন দশমিক চার পাঁচ ভাগ। এটা হলো পঁয়ত্রিশতম বিসিএস। এরপরে আসেন ছত্রিশতম বিসিএস। ছত্রিশতম বিসিএস এ তেইশ থেকে পঁচিশ যাদের বয়স, তারা পাশ করেছে সাতত্রিশ দশমিক চার পাঁচ ভাগ। আর পঁচিশ থেকে সাতাশ চৌত্রিশ দশমিক সাত আট ভাগ। আর সাতাশ থেকে উনত্রিশ চোদ্দ দশমিক আট নয় ভাগ পাশ করেছে, যাদের বয়স সাতাশ থেকে উনত্রিশ। আর উনত্রিশের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের পাশের হার চৌত্রিশতম বিসিএস এ ছিল তিন দশমিক দুই তিন ভাগ। আসুন এবার সাতত্রিশতম বিসিএস। সাতত্রিশতম বিসিএস এ যারা পরীক্ষা দিয়েছে তারা তেইশ থেকে পঁচিশ পাশ করেছে তেতাল্লিশ দশমিক ছয় পাঁচ ভাগ। আর পঁচিশ থেকে সাতাশ যাদের বয়স, তারা পাশ করেছে তেইশ দশমিক তিন পাঁচ ভাগ। আর সাতাশ থেকে উনত্রিশ যাদের বয়স, তারা পাশ করেছে সাত দশমিক দুই শূন্য ভাগ। আর উনত্রিশের ঊর্ধ্বে যাদের বয়স, তারা পাশ করেছে জিরো পয়েন্ট ছয় এক ভাগ। কোনটা গ্রহণ করবো বলেন? এখন আমি এর আর কিছু বলছি না, আমি খালি হিসাবটা পাশের হিসাবটা দিলাম, আপনারাই বলেন। এটা হলো উনত্রিশের ঊর্ধ্বে, ধরুন উনত্রিশ তিরিশ বা একত্রিশ বত্রিশ। আপনি যদি পঁয়ত্রিশ পর্যন্ত যান তাহলে তার অবস্থাটা কি দাঁড়াবে আমাকে একটু বুঝিয়ে বলেন। কারণ তখন তো বিয়ে শাদী হবে, ছেলে মেয়ে হবে, বউ সামলাতে হবে, ছেলে মেয়ে সামলাতে, ঘর সংসার সামলাতে হবে, আর পরীক্ষা দিতে হবে, তখন তো আরো করুণ অবস্থা হয়ে যাবে। একটা কাজ করবার একটা তো সময় থাকে, একটা এনার্জি থাকে। এখানে একটা দাবি তোলা, এখন দাবি তোলার জন্য যদি তোলা হয় আমার কিছু বলার নাই, কারণ এই দাবিটা তোলার জন্য বা এই আন্দোলনের জন্য নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে ভালোভাবে তাদেরকে মানে কিছু সুবিধা বা আমি জানি না, নিশ্চয়ই কোনো জায়গা থেকে প্রেরণা পাচ্ছে, আমি ভালোভাবে শব্দে ব্যবহার করি, অনুপ্রেরণা পাচ্ছেন। কিন্তু তার পরিণতিটা কি দাঁড়াবে? আর পঁয়ত্রিশ বছরে পরীক্ষা দিলে এরপর ট্রেনিং, পরীক্ষা, পরীক্ষার রেজাল্ট, তারপর ট্রেনিং। এই ট্রেনিং শেষ হতে তো আরো দুই বছর লাগে, তো সাতত্রিশ গেল। সাতত্রিশে চাকরিতে ঢুকলে চাকরি কিন্তু পঁচিশ বছর না হলে কিন্তু আপনার ইয়ে পায় না, কি বলে, ফুল পেনশনটা পাবে না, ঠিক আছে, পেনশন না পেলো। কিন্তু এটা এটা কি একটা সরকার তাহলে কাদের দিয়ে চালাবো? আমরা সবসময় বলি যে যারা যুবক, যারা মেধাবী, যাদের কর্মক্ষমতা ভালো, তাদেরকে দিয়েই তো আমার দেশের উন্নয়নের কাজটা করবে। ধীরে ধীরে হ্যাঁ কাজের গতিটাও একটু স্লোতে হয়, বয়সও বাড়ে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো যাক, আমি খালি হিসাবটা দিলাম, এখন তারপর দেশবাসী বিচার করুক, আপনারাই বিচার করেন। এই যদি পাশের হার হয়, এটা হলো তিন বছরের, যখন থেকে এই আন্দোলনের শুরু বা এই কথাগুলি আসছে, আমি তখনকার হিসাবটাই নিয়ে আসছি। এবার আপনারা নিজেরাই বিবেচনা করে দেবেন, এক ছাড়া এই কাগজ আমি আপনাদেরকে দিয়ে দেবো, এগুলো আমি সংগ্রহ করছি, কারণ আমি নিজে দেখছি যে ঠিক আছে দেখি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে পার্লামেন্টের একটা প্রস্তাব এসেছিল, ঠিক এই বিষয়গুলি তখন বিবেচনায় নেওয়া হয়, এটা বিবেচনায় নেওয়া হয়। আর পার্লামেন্টের একটা সিদ্ধান্ত সভাকে বলে দিল কণ্ঠভোটে পাশ হলে কি হবে, তারা আন্দোলন করেই যাবে। তো খুব ভালো কথা, করুক আন্দোলন, আন্দোলন করতেছে, আবার আমি তো আর আন্দোলনে বাধা দেবো না, আন্দোলন তো ভালো জিনিস, আন্দোলন করলে অন্তত রাজনীতিটা শিখবে ভালো করে। কিন্তু যদি কারো প্ররোচনা করে থাকে তাহলে সেটা কি হবে এটা বুঝতেই পারেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।